হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নাও। আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা রাষ্ট্রবিজ্ঞানের মাইনর এবং মেজর উভয় স্টুডেন্টসদেরই কাজে লাগবে, বিশেষ করে বর্ধমান ইউনিভার্সিটির মাইনর স্টুডেন্টসদের খুবই কাজে লাগবে, কারণ এখানে ওদের তোমাদের সিলেবাসে রয়েছে অধিকার স্বাধীনতা সাম্য অধ্যায়টি, সেই অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। আবার মেজরের বিশেষ করে কাজে লাগবে কল্যাণ ইউনিভার্সিটির হচ্ছে অধিকার ও ন্যায় এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো করলে পরে তোমাদের চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে। যাই স্টুডেন্টস, এখন আমরা আজকের প্রশ্নোত্তরগুলি দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, অধিকার বলতে কী বোঝো? নাগরিকদের ব্যক্তিসত্ত্বার পূর্ণ বিকাশের সুযোগ সুবিধাকে অধিকার বলা হয়। অধিকার রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। সংক্ষেপে বলা যায় যে রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগ সুবিধাকেই অধিকার বলা হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, অধিকার কয় প্রকার ও কী কী? সাধারণভাবে অধিকারকে দুই ভাগে ভাগ করা হয়, যথা নৈতিক অধিকার ও আইনগত অধিকার। আইনগত অধিকারকে আবার চারটি ভাগে ভাগ করা হয়, যথা রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং পৌর অধিকার। এবার তিন নম্বর প্রশ্ন, অধিকারের তিনটি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, সমাজের বাইরে অধিকারের কল্পনা করা যায় না। দুই নম্বর, অধিকার হলো প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সুযোগ সুবিধা দাবি। আর তিন নম্বর হচ্ছে, অধিকার রাষ্ট্র দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন করলে তোমাদেরই কাজে লেগে যাবে। আইনগত অধিকার কাকে বলে? চার নম্বর প্রশ্ন, আইনগত অধিকার কাকে বলে? যে সকল অধিকার রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয় তাদেরকে আইনগত অধিকার বলে, অর্থাৎ এই অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, যেমন জীবনের অধিকার, ভোটদানের অধিকার প্রভৃতি। এবার পাঁচ নম্বর প্রশ্ন, নৈতিক অধিকার কাকে বলে? নৈতিক অধিকার বলতে সেই অধিকার যেগুলি সমাজে প্রচলিত ন্যায় নীতিবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই প্রকার অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র শাস্তি দিতে পারে না, যেমন বড়দের নিকট ছোটদের স্নেহ পাওয়ার অধিকার। এবার ছয় নম্বর, রাজনৈতিক অধিকার বলতে কী বোঝো? রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নাগরিকগণের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করার অধিকার বা সুযোগকে রাজনৈতিক অধিকার বলা হয়, যেমন ভোটদানের অধিকার, ভোটে প্রার্থী হওয়ার অধিকার প্রভৃতি। এবার সাত নম্বর, যে কোনো চারটি রাজনৈতিক অধিকার উল্লেখ করো। চারটি রাজনৈতিক অধিকার হলো ভোটাধিকার, সরকারি চাকরি পাওয়ার অধিকার, সরকারের সমালোচনার অধিকার এবং আবেদনের অধিকার। এবার আট নম্বর, অধিকারের সর্বপ্রাচীন তত্ত্বটি কী অথবা প্রাকৃতিক অধিকার তত্ত্বের মূল বক্তব্য কী? এক শ্রেণীর লেখক মনে করেন যে মানুষ কিছু সহজাত চিরন্তন অবাধ অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই অধিকার পূরণ ব্যক্তি মানুষের জীবনের বিকাশে অপরিহার্য, এ কথাই এই তত্ত্বে বলা হয়। অধিকার সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন এই তত্ত্বকে স্বাভাবিক অধিকার বা প্রাকৃতিক অধিকার তত্ত্ব বলা হয়। এবার নয় নম্বর প্রশ্ন, প্রাকৃতিক অধিকারের দুটি উদাহরণ দাও। প্রাকৃতিক অধিকারের দুটি উদাহরণ হলো বেঁচে থাকার অধিকার এবং স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। এবার নেক্সট দশ নম্বর, অধিকার সম্পর্কিত প্রচলিত মতবাদগুলি কী কী? অধিকার সম্পর্কে প্রচলিত মতবাদগুলি হল স্বাভাবিকের অধিকার তত্ত্ব, আইনগত তত্ত্ব, ঐতিহাসিক তত্ত্ব, আদর্শবাদী তত্ত্ব এবং মার্ক্সবাদী তত্ত্ব। এবার নেক্সট এগারো নম্বর, স্বাভাবিক অধিকার বলতে কোনগুলিকে বোঝায়? উত্তর দেখো, জীবনের অধিকার, সুখ স্বাচ্ছন্দ্যের অধিকার, জীবনের স্বাধীনতার অধিকার প্রভৃতিকে স্বাভাবিক অধিকার বলা হয়। এবার নেক্সট বারো নম্বর, কয়েকজন
আইনগত অধিকার সম্পর্কিত বক্তার নাম লেখো। কয়েকজন আইনগত অধিকার সম্পর্কিত বক্তা হলেন অস্টিন, রিচি, বেনথাম প্রমুখ। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। কয়েকজন আদর্শগত অধিকার সম্পর্কিত বক্তার নাম লেখো। কয়েকজন আদর্শগত অধিকার সম্পর্কিত বক্তা হলেন ল্যাস্কি, হেগেল, গ্রিন প্রমুখ। নেক্সট 14 নম্বর, মার্ক্সীয় দৃষ্টিতে অধিকার কাকে বলে? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী অধিকার শ্রেণী নিরপেক্ষ হতে পারে না, অর্থনৈতিক কাঠামোই রাষ্ট্র কাঠামোর ভিত্তি। বৈষম্যমূলক বুর্জোয়া সমাজ, মুষ্টিমেয় শাসক শ্রেণী প্রকৃত এই অধিকারে পরিণত হয়। এবার 15 নম্বর, কয়েকজন মার্ক্সবাদী অধিকার সম্পর্কিত বক্তার নাম লেখো। কয়েকজন মার্ক্সবাদী অধিকার সম্পর্কিত বক্তার নাম হলো কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, ভিআই লেনিন প্রমুখ। নেক্সট, দ্বৈত ক্ষমতা তত্ত্বটি কার লেখা? দ্বৈত ক্ষমতা তত্ত্বটি লেখক ভিআই লেনিন। এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগামী সেমিস্টারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন হিসাবে প্রত্যেকটা তোমরা অতি গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। নেক্সট 17 নম্বর, দেখো, রাজনৈতিক অধিকার বলতে কোনগুলিকে বোঝায়? রাজনৈতিক অধিকার বলতে মূলত ভোটদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারের জনস্বার্থ বিরোধী কাজ সম্পর্কে সমালোচনা করার অধিকার। নেক্সট, সামাজিক অধিকারে কয়েকটি উদাহরণ দাও। কয়েকটি সামাজিক অধিকার হলো শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, সুস্থ পরিবেশে বাস করার অধিকার প্রভৃতি। নেক্সট, ব্যক্তিত্ব বিষয়ক মতবাদ বলতে কোন তত্ত্বকে বোঝায়? অধিকার সম্পর্কিত ব্যক্তিত্ব বিষয়ক মতবাদ বলতে অধিকারের ভাববাদী মতবাদকে বোঝানো হয়। নেক্সট, আংশিক অধিকার কাকে বলে? অধিকারের 2টি শর্ত, প্রথম শর্ত হচ্ছে ইহা ব্যক্তি বা সমষ্টির বিকাশের সহায়ক হবে, এবং 2 নম্বর, ইহা রাষ্ট্রীয় আইনের দ্বারা স্বীকৃত হবে। উল্লিখিত 2টি শর্তের কোনো একটি পূরণ হলে বার্কার সেই সকল সুযোগ সুবিধাকে আংশিক অধিকার বলে উল্লেখ করেছেন। এবার 21 নম্বর, স্বাভাবিক অধিকারের কয়েকজন বক্তার নাম লেখো। স্বাভাবিক অধিকারে কয়েকজন বক্তার নাম হলো হিতবাদী দার্শনিক বেনথাম, স্পেন্সার, হবস, লক, রুশো প্রমুখ। এবার নেক্সট 22 নম্বর, অর্থনৈতিক অধিকারের কয়েকটি উদাহরণ দাও। অর্থনৈতিক অধিকার হলো কর্মের অধিকার, পারিশ্রমিক লাভের অধিকার, প্রতিপালিত হবার অধিকার এবং অবকাশের অধিকার। এবার নেক্সট 23 নম্বর, নো রাইটস উইদাউট ডিউটিস, নো ডিউটিস উইদাউট রাইটস, উক্তিটি কার? নো রাইটস উইদাউট ডিউটিস, নো ডিউটিস উইদাউট রাইটস, উক্তিটি করেন কার্ল মার্ক্স। এবার নেক্সট, অর্থনৈতিক অধিকার নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ কেন? সকলের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক অধিকার দরকার, যেমন কর্মের অধিকার। কর্মের বিনিময়ে ব্যক্তি যে অর্থ উপার্জন করে তা বেঁচে থাকার জন্য নিতান্তই প্রয়োজন। তাই বলা হয় অর্থনৈতিক অধিকার ছাড়া অন্যান্য অধিকার অর্থহীন। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।